দূরপাল্লার অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র চলতি মাসেই পরীক্ষা করতে চলেছে ভারত, জারি করেছে নোটাম। তারপরই ভারত মহাসাগরে হাজির চীনের গুপ্তচর জাহাজ। ইন্দোনেশিয়ার কাছে পৌঁছে গিয়েছে জাহাজটি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিবেশী ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নজর রাখতে কোমর বেঁধে নেমেছে জিনপিংয়ের দেশ। গুপ্তচর জাহাজ ইয়াং ওয়াং ফাইভকে ভারত মহাসাগরে পাঠিয়েছে তারা। ভারতের এই মিসাইল 5,500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে বলে দাবি। আর তাতেই সিঁদুরে মেঘ দিচ্ছে বেজিং, কারণ ভবিষ্যতে যুদ্ধ হলে এই মিসাইল ব্যবহার করে চীন মূল ভূখণ্ডে আঘাত করতে পারবে ভারতীয় বাহিনী। সে কারণেই বিশ্বের অন্যতম শক্তিশালী গুপ্তচর জাহাজকে ভারত মহাসাগরে পাঠিয়েছে তারা। সূত্রের খবর, চীন জাহাজ ইয়ান ওয়াং ফাইভের গতিবিধির উপর কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO 2008 সালে এই ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে। এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি প্রায় 5,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করে ফেলতে পারে। মিসাইলটি প্রায় 17 কিলোমিটার লম্বা এবং 2 মিটার চৌড়া। এর ওজন 50 টন, 1 টন অর্থাৎ 1,000 কিলোমিটারের বেশি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। সূত্রের খবর, এরপর তিন বাহিনীতে এই অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করবে ভারত। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র চীনের উত্তর ভূখণ্ডেও আঘাত আনতে সক্ষম হবে বলে জানা গিয়েছে। এর আগেও বেশ কয়েক দফা পরীক্ষা করা হয়েছে এই দূরপাল্লা ক্ষেপণাস্ত্রটিকে। গত বছর অক্টোবরের রাতেও এই ক্ষেপণাস্ত্রের কার্যক্ষমতা পরীক্ষা করে দেখেন ভারতীয় বিজ্ঞানীরা।